আসসালামু আলাইকুম। জ্যামিতির দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। এটি একটা ত্রিভুজ, ধরেন যে এ ও সি একটা সমকোণী ত্রিভুজ, কারণ এর একটা সমকোণিক কোণ আছে, অর্থাৎ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল ও এর মান 90 ডিগ্রি। এই সমকোণের বিপরীত দিকের যে বাহুটা আছে সেটিকে বলা হয় অতিভুজ। পরীক্ষায় কিন্তু এটাও প্রশ্ন আসে যে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন কোণটার বিপরীত দিকের বাহুটিকে কি বলা হয়, আর এই কোণটার মান 90 ডিগ্রি আর বাকি দুটো কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম, অর্থাৎ সূক্ষ্ম কোণ। পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটাও আসে যে সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুটো কোণ কী ধরনের হয়, সূক্ষ্ম কোণ নাকি সমকোণ নাকি স্থূলকোণ নাকি প্রবৃদ্ধ কোণ, এই ধরনের অপশন দেওয়া থাকে। তাহলে সঠিক উত্তর হবে হলো সূক্ষ্ম কোণ, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি দুই সমকোণ, আর দুই সমকোণ যদি হয় এটার মান যে 90 ডিগ্রি হয় আর বাকি দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি, তো ডেফিনেটলি বাকি দুইটা কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে কম হবে। এটা হলো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটি হলো সমকোণ, সমকোণের বিপরীত দিকের বাহুটাকে আমরা বলি অতিভুজ, আর এটিকে বলা হয় লম্ব, আর নিচে হলো ভূমি। পিথাগোরাস নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি বললেন যে অতিভুজের উপর যদি আমরা বর্গ করে দেই তাহলে লম্বের উপর বর্গ এবং ভূমির উপর বর্গের যোগফলের সমান হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি জানলাম, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যদি আমরা অতিভুজটাকে 5 ধরি তার উপর বর্গ দেই, আর লম্ব যদি হয় 4 তার উপর বর্গ দিলাম, ভূমি যদি 3 হয় তার উপর বর্গ দিলাম, তাহলে কি হচ্ছে 25 ইকুয়াল 16 প্লাস 9, 25 ইকুয়াল 25। তাহলে আমরা বলতে পারি অতিভুজ যদি 5 হয়, লম্ব যদি 4 হয়, ভূমি যদি 3 হয়, তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হওয়া সম্ভব। অথবা ভূমির মান 4 হতে পারে, লম্বের মান 3 হতে পারে, কারণ অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, লম্বর মান ভূমির মান পরিবর্তন হতেই পারে। এই অঙ্কটা আমরা দেখি, কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোণটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা বাহুর মান যদি দেওয়া থাকে তো সেক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এটি হতে হবে। তো এই যে চারটে অপশন দেওয়া আছে, এই চারটে অপশনের মধ্যে ধরেন প্রথম অপশনটার সবচেয়ে বড় যেটি সেটিকে বলা হয় অতিভুজ। অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে সবচেয়ে বড় হলো 6, 6 উপর আমরা বর্গ দিলাম, আর বাকি দুটো পর্যায়ক্রমে হয় ভূমি হবে অথবা লম্ব হবে। তাহলে ভূমি উপর স্কোয়ার দিলাম আর লম্বের উপর স্কোয়ার দিলাম, হয়ে গেল 34 ইকুয়াল 41। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ মিলল না, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের সমান হলো না। তাহলে আমরা প্রথম অপশনটা নিতে পারছি না, দ্বিতীয় অপশনটা আমি ট্রাই করি। সবচেয়ে বড় যেটা সেটি হবে অতিভুজ, অতিভুজের উপর বর্গ দিলাম, তারপর 3 উপর স্কোয়ার, 4 উপর স্কোয়ার, যোগ করলে যে 25 ইকুয়াল 25, তার মানে দ্বিতীয় অপশনটা আমাদের রাইট। তো পরীক্ষার হলে আমরা যদি আরও বড় বড় থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু পরীক্ষার হলে প্রত্যেকটা অপশন যদি বর্গ করে করে করতে চাই তাহলে অনেক সময় নষ্ট হবে। সেই সময়টা বাঁচানোর জন্য আমরা একটা টেকনিক শিখব। টেকনিকটা হলো, অনেকে বলবে যে এটা মুখস্থবিদ্যা না, আপনারা অনুশীলন করার সময় যে ডিজিটগুলো বারবার লাগে সেগুলো একটু মনে রাখার কৌশল, এটাকে মুখস্থবিদ্যা কোনোভাবে বলছি না আমরা। তো এই মানগুলো মনে রাখবেন যে 5:4:3, এখানে আরেকটা বাদ গিয়েছে সেটি হতো 15:12:9, তারপর 13:12:5, 17:15:8, 25:24:7, 41:40:9, এগুলোর শুদ্ধি পরীক্ষা করে, প্রথমটা তো শুদ্ধি পরীক্ষা আমরা করেই ফেললাম। দ্বিতীয়টা হলো 13 উপর যে বর্গ দেই তাহলে হবে 169, এবং 12 উপর বর্গ করলে 144, আর 5 উপর বর্গ করলে হচ্ছে 25, 144 + 25 = 169, 17 উপর বর্গ করলে হচ্ছে 290, 15 উপর 225, আর 18 উপর বর্গ করলে হচ্ছে 64, 225 এবং 64 যোগ করলে পাবো আমরা 289, 25 উপর বর্গ করলে হচ্ছে 625, 24 উপর বর্গ করলে হচ্ছে 576, এবং 17 উপর বর্গ করলে হচ্ছে 49, 576 এবং 49 যোগ করলে আমরা পাবো 625, 41 উপর বর্গ করলে হচ্ছে 1681, 40 উপর বর্গ করলে হচ্ছে 1600, 9 উপর বর্গ করলে হচ্ছে 81, 1681 যোগ করলে আনবো 1681।
আরেকটা এখানে দেখেন 10 অনুপাত 8 অনুপাত 6 10 এর উপর বর্গ করলে হবে 100 8 এর উপর বর্গ করলে হবে 64 আর 6 এর উপর বর্গ করলে হবে 36 64 এবং 36 সমান হচ্ছে 100 আর একটা বাদ গিয়েছে সেটি আমরা পরে যখন আলোচনা করব তখন পাবো 15 অনুপাত 12 অনুপাত 9 15 এর উপর বর্গ করলে যেটি হবে 12 এবং 9 এর উপর বর্গ করলে সেটি সমান হবে এই একটা বড় একটা চার্ট যদি বড় আসে তো সেই ক্ষেত্রে এই চার্টগুলো একবার চোখ বুলাবেন তাহলে পরীক্ষার হলে গিয়ে মাথায় একটু হিট করবে যেটি হতে পারে তারপর আমরা শুদ্ধি পরীক্ষা করলেও করতে পারেন যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বের করে ফেললেন এই অঙ্কটা দেখি 17 সেন্টিমিটার 15 সেন্টিমিটার 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে এটি হবে সমবাহু ত্রিভুজ নাকি সমদ্বিবাহু ত্রিভুজ নাকি সমকোণ ত্রিভুজ নাকি স্থূলকোণ ত্রিভুজ আমরা এই যে চার্টটা কিছুক্ষণ আগে শিখে আসছি সেখানে দেখেন এই যে 17 15 এবং 8 এই ধরনের রিলেশন কোনটার মধ্যে আছে দেখেন 17 15 8 রিলেশনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি তার মানে এটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে তার খেয়াল করেন যে এই চার্টটা যদি আমরা কয়েকবার অনুশীলন করি তাহলে আমাদের কিন্তু পরীক্ষা হলে সহজে বুঝে ফেলতে পারবো যে এইটা সমকোণী ত্রিভুজ হবে কি না তাহলে কি হচ্ছে 17 এর উপর বর্গ যদি আমরা করি তাহলে হচ্ছে 89 আর 15 এর উপর বর্গ করলে হচ্ছে 225 প্লাস 8 এর উপর বর্গ যদি বর্গ করি তাহলে 64 তাহলে 225 প্লাস 64 যোগ করলে হচ্ছে 289 এটি হল উত্তর সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে অতিভুজের মান কত আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত দিকের বাহুটা হলো অতিভুজ আর এই দুটাকে বলা হয় সমকোণ সংলগ্ন বাহু লম্ব এবং ভূমি এবং দুটোর মান দেওয়া আছে 3 4 তো আমরা তো অতিভুজের উপর বর্গ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা জানি আর এই ইকুয়েশনটা দেখেন আমরা ওই চারটা থেকে যে চারটা শিখে আসলাম সেই চারটা থেকেও আমরা সহজে বের করতে পারবো যে অতিভুজের মানটা কত হবে অথবা বর্গ করার পর যোগ করে তারপর বর্গমূল করলেও উত্তরটা চলে আসবে একটা সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড় অতিভুজের দৈর্ঘ্য কত তো এইখানে দেখেন এই যে আমরা মানগুলো দিয়ে রাখছি তো এগুলোর মধ্যে চারটা যে অপশন আছে এই চারটা অপশনের মানটা কি হবে অতিভুজের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য বলতে এই মানগুলো অথবা এইটা এগুলোর মধ্যে আমরা পাচ্ছি এইখানে অতিভুজের মান 10 আছে এখন আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখি শুদ্ধি পরীক্ষা হলো বলা হচ্ছে অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড় তাই এটা যদি ভূমি হয় ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড় হলো পরে বলা আছে ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোটো এটা যদি ভূমি হয় আর এটা যদি লম্ব হয় তাহলে 2 সেন্টিমিটার ছোটো হলো তাহলে আমাদের শুদ্ধি পরীক্ষা হয়ে গেল আবার 10 এর উপর যদি বর্গ করি তাহলে হচ্ছে 100 এবং 8 এর বর্গ করলে হচ্ছে 64 এবং 6 এর উপর বর্গ করলে হচ্ছে 36 তার মানে 64 প্লাস 36 ইকুয়াল 100 তো আমাদের কিন্তু অঙ্কটা করতে খুব বেশি কষ্ট পেতে হতে হলো না অনেক বেশি চিন্তাও করতে হলো না আমরা সহজেই কিন্তু পরীক্ষার হলে 2-4 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবো যদি এই টেকনিকটা আমরা শিখে রাখি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেন্টিমিটার অপর দুটি বাহুর অন্তর 13 সেন্টিমিটার এবং হলে অপর বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করুন এখানে কিন্তু অতিভুজের মানটা বের করতে বলে নাই বাকি দুটার মান বের করতে বলছে আমরা যদি এই চার্টটা দেখি এবং এই অপশনগুলোর সাথে ম্যাচ করি তাহলে আমরা সহজে পেয়ে যাব দেখেন এই যে 12 এবং 9 আছে এবং 12 এবং 15 আছে কিন্তু আমাদের বের করতে হবে অতিভুজ ছাড়া বাকি দুটো বাহুর দৈর্ঘ্য তো এই মানটা তো অতিভুজের সুতরাং এটা আমরা নিতে পারছি না তাহলে এই মানটা আমরা নিয়ে কাজ করব আমরা এখন শর্তগুলোকে জাস্টিফাই করার চেষ্টা করি কোনোটা ত্রিভুজের অতিভুজ 15 এই অতিভুজ 15 অপর দুটো বাহুর অন্তর 3 সেন্টিমিটার করে হলে তো 15 হচ্ছে 3 ছোট 12 হচ্ছে 3 ছোট তাহলে এটি উত্তর একটা চার্ট দিয়েছি মনে রাখার জন্য কয়টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা তো এটার গুরুত্বটা বুঝতে পারছেন আশা করছি যে আপনারা এটা একটু বারবার মনে রাখার চেষ্টা করবেন যে 5 4 3 আর 13 12 5 তারপর 10 8 6 15 12 9 17 15 8 25 24 7 41 40 9 এই সকল ক্ষেত্রে সাধারণত সমকোণী ত্রিভুজটা হয় একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত হবে এই যে আমরা এখানে করে রাখছি এটা খুবই সহজ এই কারণে আর বোঝানোর কিছু নেই যে অতিভুজের মান হলো যদি 5 হয় তাহলে
লম্বের দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে কাটছে লম্ব অপেক্ষা, তাহলে লম্ব অপেক্ষা অতিভুজ যদি 1 মিটার বেশি হয় তাহলে লম্ব অতিভুজ অপেক্ষা 1 মিটার কম হবে, এই 4, এবং তার চেয়ে ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম, এই যে ভূমির দৈর্ঘ্য এই লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম অর্থাৎ 3 মিটার, তাহলে আমাদের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে ফাই।